রাজীব ব্যানার্জির পর প্রবীর ঘোষাল, তাকে তৃণমূলে না নেবার জন্য পোস্টার পড়ল কোন নগরে। পোস্টারে কোন নগরবাসীদের পক্ষ থেকে বলা হয়েছে, মধু চক্রের নায়ক প্রবীর ঘোষালকে তৃণমূলে নেওয়া যাবে না। এদিকে মঙ্গলবার সকালবেলায় কোন নগরে বিভিন্ন প্রান্তে পোস্টার দেখা গেলে চাঞ্চল্য ছড়িয়েছে চারিদিকে। ভোটের ঠিক আগেই বিজেপির পাঠানো চার্টার্ড বিমানে করে দিল্লিতে গিয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূলের গতবারের বিধায়ক প্রবীর ঘোষাল। ফলস্বরূপ বিজেপি তাকে এই এলাকায় ভোটের লড়ার জন্য টিকিট দিলেও কিন্তু শেষ রক্ষা হয়নি। তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী কাঞ্চন মল্লিক তাকে হারিয়ে দেয়। এরপরই বিজেপির বিরুদ্ধে বেসুরো হন তিনি। প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে প্রবীর ঘোষালের মাতৃবিয়োগ হলে কয়েকজন তৃণমূলের উচ্চ নেতৃত্ব তাকে ফোনে সমবেদনা জানান। তারপরই তার ফের তৃণমূলে ফেরার জল্পনা সামনে আসে। যদিও এলাকায় তৃণমূল কর্মীরা ফের তাকে তৃণমূলে না নেওয়ার বিরুদ্ধে দলের কাছে আর্জি জানিয়েছিল, এবার প্রকাশ্য পোস্টার পড়ল। আজকে সকালবেলা আমরা দেখলাম যে সারা কুননগরে প্রবীর ঘোষালের বিরুদ্ধে পোস্টার পড়েছে। আমরা তৃণমূল কর্মীরা সমর্থন করি, কারণ এই ধরনের মানুষ যাতে আর তৃণমূলে না আসে, কারণ উনি তৃণমূলের দলের অনেক ক্ষতি করে গেছে, তৃণমূল কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এবং শুধু উত্তরপাড়া কেন্দ্র না, জেলারও অনেক ক্ষতি করেছে এই ধরনের মানুষ। এই ধরনের মানুষ যাতে আবার দলে ফিরে না আসে, কারণ দলে ফিরে আবার দলের ক্ষতি করবে। আমরা দিদিকে প্রচণ্ড ভালোবাসি, দিদির কাছে অনুরোধ করবো এই ধরনের মানুষকে নেবেন না। আমরা দিদিকে প্রচণ্ড ভালোবাসি, দিদিকে আমরা মায়ের চোখে দেখি, তাই আমরা দিদির পাশে আছি। সমস্ত তৃণমূল কর্মীরা আছে, কোন্নগরের তৃণমূল কর্মীরা পাশে আছে। দিদির কাছে একটা অনুরোধ, এই ধরনের মানুষকে আর নেবেন না, দলের প্রচুর ক্ষতি হয়ে যাবে। কারণ এইবার ভোটে প্রমাণ হয়ে গেছে মানুষ এদের চায় না, মানুষ এদের চায় না, এবার ভোটে প্রমাণ হয়ে গেছে। তাই অনুরোধ করব দলের যাতে ক্ষতি না করতে পারে এই ধরনের মানুষদের, আর দলে ফেরানো যাবে না। নিউজ আজ বাংলা, হুগলি। Sometimes fashion can change vision. Malt Collection, jeans and t-shirts.